हाय फ्रेंड्स, आमी श्रावणी आर श्रीमा फैशने आपनादेर स्वागत। आज आमी आपनादेर 32 साइज ब्रा कट ब्लाउज पेपर काटिंग करे देखाबो। एटा आमी पेपारे काटछी, आपनारा चाइले सरासरि एटा फेब्रिके केटे निते पारेन। आमी एखाने पेपारटाके दुभाज करे निच्छी। एबार सबार प्रथमे आमरा ब्याक पार्ट काटबो। एर जन्य प्रथमे आमी झुल निये नेब। 32 साइज ब्लाउजेर जन्य आमी एखाने झुल निच्छी 14 इंची। रेडिमेड ब्लाउजर जो 14 इंची जथेष्ट, किंतु जदि आपनी जार मापे करबें कस्टमर जदि लम्बा होए थाके ताहोले किंतु झुलटा तार पछंद मतन बाड़िए कमिए निते पारें। एबार एखान थेके आमरा शोल्डारेर माप नेब। 32 साइज ब्लाउजर जो शोल्डार निये निते हबे 5 इंचिते। आर एखान थेके नेब आमादेर आर्महोलेर माप। आर्महोल निये नेब आमरा 5.25 इंची, माने 5-এর থেকে 2 সুতো বেশি। এবার এখানে আমরা 5 ইঞ্চি নিয়েছি, এখানেও তাই 5 ইঞ্চিতে দাগ দিয়ে এবার এই দুটো দাগ স্কেলের সাহায্যে মিলিয়ে দেব। এবার এখান থেকে হবে আমাদের বডির মাপ। বডি হচ্ছে আমাদের 32। 32-কে সরাসরি 4 দিয়ে ভাগ করলে হয় 8 ইঞ্চি। এখান থেকে আমরা 8 ইঞ্চি মাপ নিয়ে নেব। 8 ইঞ্চিতে দাগ দিয়ে এক্সট্রা এবার কাপড় আপনারা যতটুকু বেশি রাখতে চাবেন তাতে মার্ক করে দেবেন। এখানে আমি 2 ইঞ্চি কাপড় বেশি রাখবো। এবার স্কেল দিয়ে এটাকে লম্বা করে দাগ টেনে দেব। এবার নিচে নেব কোমর। 32 সাইজ ব্লাউজের জন্য কোমর হচ্ছে 28 ইঞ্চি। 28-কেও আমরা সরাসরি 4 দিয়ে ভাগ করব, তাহলে হয় 7 ইঞ্চি। 7 ইঞ্চিতে মার্ক করে দিলাম। আর ডাটের জন্য নিয়ে নেব 0.5 ইঞ্চির মতন, আর 2 ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম সেই 2 ইঞ্চি। এবার স্কেল দিয়ে দাগ দুটোকে মিলিয়ে দেব। এবার এখান থেকে নিয়ে নেব গলার চওড়া। গলার চওড়া 32 সাইজ ব্লাউজের জন্য 2 ইঞ্চিতে আমরা মার্ক করে দিলাম। এটা ডিপ নিয়ে নেব 9.5 ইঞ্চি। এবার এখান থেকে ওপরে যেহেতু 2 ইঞ্চি মার্ক করেছি, আমি এখানেও 2 ইঞ্চি মার্ক করে দিয়ে এটা একটা প্রথমে বক্স করে নেব। এটা গোল গলা করছি, এর জন্য আমি এই স্কেল দিয়ে গলার শেপটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে হাতেও দিতে পারেন। এবার মাঝখানটা হয়তো অনেকেই ভাবতে পারেন এটা 2 ইঞ্চি করেছি তাই গলাটা সরু হবে, হবে না। এই জায়গাটা কিন্তু বেশ সুন্দর গোল হয়ে যাবে। আর এই গোলটা আপনারা যতটা চওড়া চাবেন ততটাই এদিক করে দিতে পারেন এইভাবে। এবার দেখুন এখান থেকে আমি নিয়ে নেব আর্মহোলের শেপ দেব। আর্মহোলের শেপ দেওয়ার জন্য আমি এই স্কেলটা ব্যবহার করব। এটা এইভাবে রেখে সুন্দর করে আর্মহোলের শেপটা দিয়ে দিচ্ছি। এবার এই আর্মহোলের শেপটা দেওয়ার সময় আমরা কি করব, এইভাবে একটুখানি 1/2 ইঞ্চির মতন ডাউন করে দেব। এইভাবে ডাউন করে দিলে কিন্তু ফিটিংসটা খুব ভালো আসে। এবার এটাকে আমি কেটে নেব। এবার হাতাটা কাটবো। হাতার জন্য আমি ডবল ভাঁজে নিয়ে নিয়েছি কাগজ। এবারে লম্বাটা নেব। লম্বা হচ্ছে আমাদের 4 ইঞ্চি হবে, তার থেকে 2 ইঞ্চি বেশি নিচ্ছি, মানে 6 ইঞ্চি আমি এদিকে নিচ্ছি, 2 ইঞ্চি আমাদের সেলাইতে চলে যাবে। এখানে দাগ দিয়ে দিলাম। এবার নিচে আমি 3.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। এই জায়গাটা আমাদের আর্মহোলের দাগটা হবে। এবার এই দুটো দাগ প্রথমে সোজা দাগ দিয়ে দেব। এবার এখান থেকে আমরা কতটা নেব, আর্মহোলটাকে আমাদের মাপবো কিভাবে, ব্যাকপার্টটা নিয়ে নেব। ব্যাকপার্টের একদম এখান থেকে এই কোণা অবধি মেপে নেব। কত ইঞ্চি হয়, 8 ইঞ্চি। এর থেকে আরও 1 ইঞ্চি বাড়িয়ে, মানে 9 ইঞ্চি আমাদের এখানে আর্মহোল নিতে হবে। এভাবে 9 ইঞ্চিতে আমি দাগ দিয়ে দেব। দাগটা এই মাঝখানেরটাই হবে। এবার এই কোণা থেকে আমি 2.5 ইঞ্চি আগে একটা দাগ দিয়ে দেব। দিয়ে এই কোণা থেকে আমরা হাতার শেপটাকে দিয়ে দেব এইভাবে। এবার নিচে নিয়ে নেব আমাদের মুহুরির মাপ। মুহুরি হচ্ছে আমাদের 11, তার হাফ করলে হয় 5.5। 5.5-এ দিলাম আর 2 ইঞ্চি এক্সট্রা। এবার এটা স্কেল দিয়ে দাগটা মিলিয়ে দেব। এবার এটাকে কাটবো। তার আগে একটা জিনিস দেখুন, এই জায়গাটা যতটুকু ছোট হবে তাহলে কিন্তু হাতার এই কোণটা উঠবে না, বেশ বসে থাকবে। আর এখানটা কিন্তু 3.5 ইঞ্চি রাখবেন, তাহলেও কিন্তু হাতাটা খুব সুন্দর মতন বসবে। এবার হাতাটাকে আমি কেটে নিচ্ছি। এবার সামনের পাটটা কাটবো, এর জন্য ব্যাক পাটটাকে এইভাবে বসিয়ে নিতে হবে। আর আর্মহোলের দিকটা কিন্তু আমার দিকে আছে আর গলার দিকটা এইভাবে আছে। এবার যেরকম যেরকম আমাদের ব্যাক পাট আছে ঠিক সেইভাবে প্রথমে আমি দাগ দিয়ে দিচ্ছি। যে কোনো সাইজেরই ব্লাউজ আপনারা কাটেন না কেন, প্রত্যেকটা ব্লাউজের জন্যই কিন্তু এইভাবে আপনাদের দাগ দিয়ে নিতে হবে। এবার ব্যাক পাটটা আমরা উঠিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের ব্যাক পাটের দাগ। এটা আমি একটু লম্বা করে একটুখানি বাড়িয়ে নেব।
এবার এখান থেকে আরো 2 ইঞ্চি বেশিতে একটু মার্ক করে আমি আরো একটা দাগ দিয়ে দেব। যে কোনো সাইজেরই ব্লাউজ কাটেন না কেন এখান থেকে আপনাদের 2 ইঞ্চি বেশি করে দাগ দিয়ে দিতে হবে, না হলে ডাইরেক্ট ফেব্রিকে কাটলে কিন্তু আপনাদের পটলটা ছোট হয়ে যাবে। এখান থেকে নিয়ে নেব এবার গলার ডিপটা। গলার ডিপটা আমি 5.5 নিয়ে নিচ্ছি। এবার এটাকে আমি দাগটাকে মিলিয়ে দেব। এবার এখান থেকেও এটাকে বাড়িয়ে দেব। এবার দেখুন আমরা এখানে 5.5 ইঞ্চিতে যে দাগটা দিয়েছি এটা কিন্তু 32 সাইজের রেডিমেড ব্লাউজের জন্য একদম ঠিক আছে। যদি কোনো লম্বা মেয়ে হয় কিন্তু তার বডি 32 সাইজ হয় তখন কিন্তু এই দাগটা 6 ইঞ্চিতে দিতে হবে, তা না হলে কিন্তু তার কটোরিটা একটু ওপরের দিকে উঠে যাবে। তাই লম্বা মেয়ের জন্য কিন্তু এখানে 1/2 ইঞ্চি বাড়িয়ে দাগটা দিতে হবে। এবার এখান থেকে 1/2 ইঞ্চি ওপরে আমি একটা মার্ক করে দেব, দিয়ে এটাকে সোজা দাগটাকে আমি টেনে দেব। এবার এই সাইড থেকে আমি হচ্ছে গলার ডিপটা নেব। গলাটার ডিপটা আমরা ওখানে 2 ইঞ্চি নিয়েছিলাম তাই এখানে 2.5 ইঞ্চিতে দাগ দেব, যেহেতু 1/2 ইঞ্চি সেলাইয়ের মতোই চলে যাবে তাই এখানে 2.5 ইঞ্চিতে দাগ দিতে হবে। দিয়ে এবার এখান থেকে আমরা গলার ডিপটা নেব। গলার ডিপ এখান থেকে যতটা আপনি চান মোটামুটি 1.5 ইঞ্চির মতো নিচে এইভাবে রাউন্ড শেপ দিতে হবে। এইভাবে আমি হাত দিয়ে সবসময় দিই তাই পেরে গেলাম। আপনারা চাইলে এইভাবে যারা নতুন এরকম 1.5 ইঞ্চি নিচে দাগ দিয়ে তারপরে গলার শেপটা এইভাবে দিয়ে দেবেন। হয়ে গেছে। এবার এই কোণ থেকে এই কোণ অবধি একটা গোল মতন শেপ দিয়ে দেব। দিয়ে এবার আমরা কটোরিটা করব। কটোরিটার জন্য এখান থেকে আমরা এতটা দূরে 6 ইঞ্চি দূরে একটা মাপ নিয়ে নেব। এটা 32, 34, 36 তিনটে সাইজের জন্যই 6 ইঞ্চি নিতে হবে, তার থেকে কম না। এবার এখান থেকে আমাদের কটোরির মাপটা হবে। কটোরির মাপটা আমাদের কি করে বার করতে হবে এর জন্য একটা ফর্মুলা আছে। 32 সাইজের কটোরির মাপ বের করার ফর্মুলা হলো 32কে সরাসরি আমরা 10 দিয়ে ভাগ করে দেব, তাহলে হবে আমাদের 3.2। এবার একে 2 দিয়ে গুণ করতে হবে তাহলে হবে 6.4। এবার এর সাথে 1 ইঞ্চি যোগ করব। এই 1 ইঞ্চিটা হচ্ছে আমাদের সেলাইতে চলে যাবে। এবার কারো কারো কটোরি যদি একটু বেশি ভারী হয় তখন আমরা এখানে 1.5 ইঞ্চি পর্যন্ত যোগ করতে পারি, তবে এটা আমি রেডিমেড দেখাচ্ছি তার জন্য 1 ইঞ্চি যথেষ্ট। 1 ইঞ্চি যোগ করলে হবে এখানে 7.4। এবার এটাকে নিয়ে আমি 7.4-এ দাগ দিয়ে দিলাম। এবার এটা স্কেল দিয়ে আমি সোজা দাগটাকে টেনে দেব। এবার এই দাগটার মাঝখান আমাদের বার করে নিতে হবে, এই জন্য আমি ইঞ্চি টেপটাকে এইভাবে বসিয়ে এটার মাঝখান হবে 3/4। 3/4-এ আমি দাগ দিয়ে দিচ্ছি। এবার এই কোণার থেকে আমাদের 1.5 ইঞ্চি ওপরে দাগ দিয়ে দিতে হবে, আর সেম এই কোণার থেকেও আমাদের 1.5 ইঞ্চি ওপরে দাগ দিতে হবে। যে কোনো সাইজেরই হোক না কেন এখানে 1.5 ইঞ্চি ওপরেই দাগ দিতে হবে। এবার এই দুটো দাগকে এই মিডিল পয়েন্টের সঙ্গে মিশিয়ে দিতে হবে। এবার এখান থেকে আমরা কটোরির গোল একটা শেপ দেব। তার আগে আমাদের হাতার এখানে একটুখানি শেপ দিতে হবে। এটা ব্রা কাট ব্লাউজ, খুব বেশি শেপ দেওয়ার দরকার নেই। স্লাইড একটুখানি ঢেউখালি এখানটা একটু শেপ দেব, 1.25 ইঞ্চির মতন, মানে 0.25 ইঞ্চির মতন এখানে দিয়ে দিলাম। এবার এখান থেকে আমাদের দূরত্ব নিতে হবে 2.5 থেকে 2.75 ইঞ্চি। আমি 2.75 ইঞ্চি দূরে এখানে দাগ দিয়ে দিচ্ছি। এই দাগটা এইভাবে দিয়ে তারপর এই 3টে দাগকে গোল মতন এখানে শেপ দেব সুন্দর করে। আমি চক দিয়ে দিয়ে দিচ্ছি, একটু এইভাবে দিচ্ছি তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে। দেখুন এইভাবে। এবার এই শেপটা দেওয়ার সময় একটা জিনিস মনে রাখবেন, এটা কিন্তু বেশি ওপরের দিকে এরম ঢেউখালি উঠিয়ে দেবেন না। যদি বেশি ওপরের দিকে উঠে যায় তাহলে এখানে কাপড়টা কিন্তু ফুলে থাকবে, তাই যতটা পারবেন এইভাবে সোজা মতন করে দেওয়ার চেষ্টা করবেন। এবার এই নিচে দেখুন এখানে যে একটু কোণ মতন হয়েছে, এখানে যাতে কোণ না থাকে তাই এখানটা একটু গোল মতন শেপ দিয়ে দিতে হবে এইভাবে। এবার আমরা নিচের কটোরিটা আঁকবো, তার জন্য এখান থেকে আমরা 4 ইঞ্চি দূরে একটা দাগ দিয়ে দেব। 32 সাইজ ব্লাউজের জন্য এটা 4 ইঞ্চি যথেষ্ট। এই দাগটাকে আমরা সোজা টেনে দেব। নিচের কটোরিটা আমার আঁকা হয়ে গেছিলো, তারপর দেখলাম ক্যামেরাটা বন্ধ হয়ে গেছিলো তাই আমি আবার একে আপনাদের বুঝিয়ে দিচ্ছি। এই কোণা থেকে আমরা 1/2 ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে দেব, আর এই দিক থেকে আমরা 1 ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে দেব। দিয়ে এই 3টে দাগকে আবার স্কেল সাহায্যে মিশিয়ে দেব। এবার এখান থেকে আমরা 0.25 ইঞ্চি ওপরে একটা মার্ক করে দেব, দিয়ে এই মিডিল পয়েন্ট থেকে এই মার্কের সঙ্গে স্কেলের সাহায্যে দাগ দিয়ে দেব।
এবার এই সাইডের দাগটাকে বাড়িয়ে দেব। এবার নিচে কটুরিটা হয়ে গেছে, এই সাইডেরটা আমরা আঁকবো। এটা আমি 6 ইঞ্চি নিচে দাগ দিয়ে দিচ্ছি, দিয়ে এখান থেকে সোজা এটাকে মিলিয়ে দেব। এবার এখান থেকে এই সাইডটা 1.5 ইঞ্চি নিচে একটুখানি ডাউন করে দিতে হবে, দিয়ে ফ্রেঞ্চ স্কেলের সাহায্যে এইভাবে শেপটা দিয়ে দিতে হবে, তাহলে খুব সুন্দর এটার শেপ আসে। এবার আমরা বেল্টের মাপটা নিয়ে নেব। বেল্টের জন্য 32 সাইজ, ব্লাউজের জন্য আমি 4 ইঞ্চি বেল্ট এখানে নিয়ে নেব। এখান থেকে 4 ইঞ্চিতে আমি দাগ দিয়ে দিচ্ছি। এবার ব্যাক পার্টটা নিয়ে আমরা ঠিক এইভাবে বসাবো, সামনের পাটের সাথে বসিয়ে এইভাবে দাগ দিয়ে দেব যে বেল্টটা কতটুকু হবে এইভাবে। এবার দেখুন, এখান থেকে আমরা 1/2 ইঞ্চি নিচে একটুখানি দাগ দিয়ে দেব, দিয়ে ফ্রেঞ্চ স্কেলের সাহায্যে এটাকে এইভাবে মিলিয়ে দেব। ঠিক পেছন দিকটাতেও ঠিক এইভাবেই আমরা এটাকে ফ্রেঞ্চ স্কেলের সাহায্যে এভাবে মিলিয়ে দেব। এবার আমি একটুখানি এটা একটু মেপে নেব বেল্টটা। এদিকে 4 ইঞ্চি আছে, এদিকে 5 ইঞ্চি, তাহলে 32 সাইজের জন্য ঠিক আছে। এবার এখানটায় আমি শেপ দেব, তার জন্য ফ্রেঞ্চ স্কেলটা আমি এইভাবে দিয়ে এভাবে একটুখানি কার্ভ শেপ দিয়ে দেব। এটা আমি স্কেল দিয়ে দিচ্ছি, বেশ সুন্দর শেপ আসে। আপনারা চাইলে এটা হাত দিয়েও এইভাবে দিয়ে দিতে পারেন। আমার 4টে পাটি কিন্তু আঁকা হয়ে গেছে। এবার আমি এগুলোটাকে কেটে নেব। পাটগুলো আমি কেটে নিচ্ছি, তবে এই পাটটা কাটার সময় একটুখানি মনে রাখতে হবে, কেটেই নিচের দিকে এরকম একটা কাট লাগিয়ে দিতে হবে। তা না হলে সেলাইয়ের সময় যদি নিচের পাট ওপরে চলে যায় এবং ওপরের পাট নিচে চলে যায়, তাহলে কিন্তু পুরো শেপ খারাপ হয়ে যাবে। 32 সাইজের ব্রাকার ব্লাউজের সব কটা পার্ট আমার কাটা হয়ে গেছে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে 32 সাইজের ব্রাকার ব্লাউজ কাটিং করতে হয়। আমি যতটা সম্ভব আপনাদের সহজ সরল করে বোঝানোর চেষ্টা করেছি। এরকমই সব ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল করে রাখুন, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। ভালো থাকবেন, ধন্যবাদ।